আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই সুস্থ আছেন। আজকে রিভিউ নিয়ে এসেছি জেকুইন কোলাজেন স্লিপিং মাস্কের। এটা মেড ইন থাইল্যান্ড। জানিয়ে দিব এই ভিডিওতে এই স্লিপিং মাস্কের কার্যাবলী কীভাবে ব্যবহার করবেন, কোথায় অরিজিনালটা পাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো এই ভিডিওতে আপনারা আজকে জানবেন এই স্লিপিং মাস্কটা কার্যাবলীগুলো। তো এটি ব্যবহারে আপনার স্কিন ছোপ ছোপ দাগ থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করে দিয়ে আপনার স্কিন করবে অনেক সুন্দর এবং দাগমুক্ত। এটা 100% গ্লাস স্কিন হবে এটা ইউজ করার ফলে। ফেয়ারনেস বাড়াবে, ত্বকের ভাঁজ দূর করে টান টান করবে, ত্বককে করবে স্মুথ। যাদের স্কিনে গর্ত রয়েছে তাদের পোর মিনিমাইজ করতে সাহায্য করবে, কালো দাগ দূর করবে, ভেতর থেকে ত্বক ফর্সা করবে, স্কিনকে হেলদি রাখে, স্কিনকে সফট করে, রোদে পোড়া ত্বকের ভেতর থেকে সানবার্নকে রিমুভ করবে। যারা উজ্জ্বল ত্বক চান তাদের জন্য এটা বেস্ট একটা মাস্ক। যাদের স্কিন অ্যালার্জি রয়েছে এবং সেন্সিটিভ স্কিন তারাও এই মাস্কটি ব্যবহার করতে পারবেন। সবার অতি পছন্দের এই স্লিপিং মাস্কটি অনেক আবদারের জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। যারা এখনও ব্যবহার করেননি তারা জলদি নিয়ে নিন। বিভিন্ন কারণে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়, স্কিনে ব্রণ, মেস্তা, বিভিন্ন দাগ দেখা দেয়, যা আমরা অনেক কিছু ব্যবহার করলেও রিপেয়ার করতে পারি না। আপনাদের কথা ভেবে এই স্লিপিং মাস্ক নিয়ে এসেছি, যা ব্যবহারে সত্যি আপনাকে অবাক করবে। এটি যে কোনো ধরনের ত্বকের দাগ, রোদে পোড়া ত্বক, কালচে ও রুক্ষ ত্বকের জন্য অতি কার্যকরী। ত্বক ফর্সা করে, ত্বক মসৃণ করে ও ত্বকে এনে দেয় দারুণ এক উজ্জ্বলতা। ব্যবহার রাতে স্কিনে লাগিয়ে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন এবং ম্যাজিকটা নিজেই দেখুন। তো এই ছিল আমার ভিডিওর মেইন রিভিউ। এবার বলে দিচ্ছি কোথায় পেতে পারেন, অনেকেই কোশ্চেন করবেন। সো ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে রেখেছি একটা লিঙ্ক, সেই লিঙ্ক থেকে আপনারা গিয়ে এটা পারচেস করতে পারেন। যদি আপনার স্কিনের জন্য এটা পারফেক্ট হয়ে থাকে, আমি যেই রিভিউগুলো বললাম এরকম কোনো প্রবলেম থাকে আপনার স্কিনে, তাহলে এটা আপনারা পারচেস করে নিতে পারেন। ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা একেবারে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টটাই পারচেস করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।